হাসপাতালগুলোতে বেড়েই চলেছে করোনা রোগীর চাপ। একই সাথে বেড়েছে মরদেহবাহী গাড়ির হানাগোনাও। তবে শুক্রবার হয় দুপুর বিকেলে চাপ কিছুটা কম ছিল। আইসিইউ বেডের জন্য হাহাকার ছিল অন্যান্য দিনের মতোই। সোমবার থেকে হাসপাতালের সাধারণ বেডে চিকিৎসা নিচ্ছিলেন মিরপুরের বাসিন্দা মাহবুবুর রহমান। শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে দরকার পড়ে আইসিইউ বেডের। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ ফাঁকা নেই। স্বজনরা একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ এর জন্য চেষ্টা করছেন, কিন্তু পাকা কথা দিতে পারেনি কর্তৃপক্ষ। তাই সংকটাপন্ন মাহবুবের স্বজনদের উৎকণ্ঠা কাটছে না। এখানে যারা আইসিইউ মানে দিতে পারতেছে না, সিট দিতে পারতেছে না, আইসিইউ বেড খালি নাই, ওদের যেখানে জায়গা আপনি আইসিইউ পান সেখানে তাড়াতাড়ি নিয়ে যান। হাসপাতালের মুখে কিছুক্ষণ পর পর আসছে অ্যাম্বুলেন্স। মরদেহবাহী গাড়ির আনাগোনা অনেক। করোনা চিকিৎসা হয় এমন সব হাসপাতালেই রোগীর ভর্তি সক্ষমতার চেয়ে বেশি ভর্তি আছে। সামগ্রিক অবস্থা বিবেচনা করে অনেককেই বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এরকম সিচুয়েশন কখনো দেখিনি। আর বিগত কোভিডের সময় তো আমি কাজ করে আসছি, কিন্তু আগের পেশেন্টগুলো পাইতাম যখন বাইপাইপে দিলে বা হাইপোনেজাল ক্যানুলাতে এনআরবি মাস্কে দিলে, ওনাদের স্যাচুরেশনগুলো অক্সিজেন যেটা লেভেল